আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাতবির রহমান। আজকে আমরা আর্টকাম 2018-এর নতুন আরেকটা পর্ব দেখব। তো ফার্স্টে নিউ মডেল নিয়ে নিলাম এখানে। নিউ মডেল নেওয়ার পরে আমরা একটা থ্রিডি ফাইল ইম্পোর্ট করে নেব। ফাইলটা লোড হইতে একটু সময় লাগতেছে। অ্যালাইন সেন্টার রেখে পেস্ট করে দেবো, এখানে ক্যান্সেল করে দেব। এই হলো গিয়ে আমাদের 3D মডেল। এর আগের ভিডিওতে যে ভিডিওটা করছিলাম ওইটা আমরা এই স্লাইজিং ওইটাও এই মডেলটা থেকে দেখাইছিলাম, আজকে ওইটা থেকে দেখাবো। তো ফার্স্টে আমরা দেখবো স্কেল রিলিফ, মানে যে রিলিফটা আছে এটার যে হাইটটা আছে সেটা কিভাবে বাড়ানো যায়, এখানে কতটুক হাইট আছে সেটা কিভাবে বাড়ানো যায়। এখন যে হাইট আছে এখানে, এখানে হাইটটা আছে আপনার 111 mm, তো এটা আমরা কীভাবে বাড়াবো সেই জন্য এই স্কেল রিলিফ অপশন আছে, এই অপশনটা ক্লিক করব। এখানে স্কেল হাইট বর্তমানে যেটা আছে এটা দেখতেছেন, এখানে চাইলে আমরা 200 mm বা 400 mm দিতে পারি। দেখেন 400 mm একদম ইয়ে হয়েছে, হ্যাঁ 400 mm, এই যে দেখেন কতখানি হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এই টুলটার মধ্যে সম্ভবত ম্যানুয়ালিও আপনার আপডাউন করা যায়। এভাবে করা যায়, এখান থেকে আপনি সংখ্যা করতে পারবেন, মানে mm স্কেল ভিত্তিক। তো আর আপনি চাইলে এখান থেকে শুধু ভেক্টর, এই ভেক্টরটার মাধ্যমে শুধু কোথাও এটার আপডাউন হবে না, শুধু ভেক্টরের ভিতরে যেইটুক থাকবে ওইটুক আপনার আপ হবে। সেটা দেখার জন্য আমরা শুধু ভেক্টরটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট ভেক্টর, সিলেক্টেড ভেক্টরে এখানে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে শুধু ভেক্টর, ভেক্টরের ভিতরে যেটা আছে ওইটা কিন্তু আপ হয়েছে, মানে 200 mm পর্যন্ত উপরে আপ হয়েছে, কিন্তু বাহির সাইডে যেটা আছে ওইটা কিন্তু আগের মতোই আছে। তো এটা হলো গিয়ে আপনার স্কেল স্কেল রিলিফ বা স্কেল স্কেল রিলিফের কাজ। তো এরপরে আমরা স্কেল রিলিফ এবং সিলেক্টেড ভেক্টর ইনসাইড স্কেল রিলিফ এটা দেখলাম। এখানে আমরা অন্য একটা অপশনে কাজ দেখব। ইনভার্ট রিলিফ 0 অনলি, এই দেখেন এই অপশনটার কাজ হলে কি আপনার যেই সাইডে ভেক্টরটা থাকবে এটা একদম অপোজিট নিয়ে নেবে, মানে হাইট ছিল এখন কিন্তু মার লো বলতে একদম অপর সাইডে ডিজাইনটা হয়ে গেছে। আর এই অপশনটা ক্লিক করলে আবার উপরের সাইডে চলে আসছে, মানে ডাউন সাইড হয়েছিল ফার্স্টে এইটা, মানে উপর সাইডে ভেক্টরকে একদম মাইনে দর্শন নিয়ে গেছে, দেখছেন অপর সাইডে ভেক্টরটা তৈরি হয়েছে। তো এইভাবে এখন এখানে আবার ক্লিক করলে
ইনভার্ট রিলিফ মেল আর ফিমেল, মানে নিচের দিকে যেটা থাকবে ওইটা উপরের দিকে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখব জিরো ইনসাইড ভেক্টর। এই যে আমি ভেক্টরটা সিলেক্ট করছি, এইটার বিগারটা একটা সাইডে ছোট করে নিন, দেখলেন এই যে এই জন্য দেখব জিরো ইনসাইড ভেক্টর। আপনার এখানে ক্লিক করলে এই ভেক্টরের ভিতরে যে ডিজাইনগুলো ছিল একদম জিরো হয়ে গেছে, এখানে কিন্তু নাই। কন্ট্রোল জি দিয়ে দেখে একবার দেখাতে পারি। এখানে যে থ্রি ডি কাটার জন্য এগুলো ব্যবহার করা হয় ডিজাইনে অনেক সময়, তো এটার ভিতরে যে ডিজাইনটা আছে ওটা একদম প্লেন হয়ে যাবে এই জিরো ইনসাইড ভেক্টর অপশনটা ক্লিক করলে। তারপর আছে আপনার জিরো আউটসাইড ভেক্টর, জিরো আউটসাইড ভেক্টর এখানে ক্লিক করলে আপনার এই যে ভেক্টরের বাইরে আউটসাইডে যেগুলো আছে ওগুলো একদম নাই হয়ে যাবে, শুধু ভেক্টর ভেক্টর ডিজাইনের আপনার ভিতরে যেটা আছে ওইটাই থেকে যাবে। এই মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে আমরা অনেক বড় বড় থ্রি ডি ডিজাইনের থেকে আমরা ছোট ছোট পার্টিকেল আলাদা করতে পারি এই সিস্টেমের মাধ্যমে। তারপর আছে কুকি কাটার। কুকি কাটারের মাধ্যমে আমরা এই যে রিলিফটা আলাদা করলাম এটাকে এখন অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো, বড় করতে পারবো, মানে পুরো মডিফাই করতে পারবো। এই দেখেন এখান থেকে আমি এখানে নিতে পারলাম, আমি এটাকে ছোটো করবো একটু, ছোটো করলাম। তারপরে এখানে হাইট ওয়াইট এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, পেস্ট করে দিলাম এখানে। তো এটা হলো কি কুকি কাটারের কাজ। কুকি কাটার অপশন থাকার পর থাকার যে সময় কুকি কাটার অপশনটা থাকে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি মিরর অবজেক্ট মানে এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমরা আবার রিলিফ মিরর দেখব। এই যে পুরো আমার আর্ট বোর্ড এটার মিডেল এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই চতুর্ভুজের চারটা সাইড দেখানোর জন্য আপনাদের একটা এটা ড্রয়িং করে নিলাম। এখন এটার মাধ্যমে আমরা বটম টু টপ লেফট ওভার রাইট এভাবে করে এভাবে আর্টবোর্ডের চার সাইডে, তো এইভাবে আমরা আমাদের যে ভেক্টর বা থ্রি ডি যেটা থাকবে ওইটা আমরা মুভ করাতে পারবো। অনেক সময় আমাদের এই অপশনটা খুবই প্রয়োজন হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব ইজিলি আপনার কাছে নোটিফিকেশন আকারে যেতে পারে। আসসালামু আলাইকুম।